হ্যালো ভিউয়ার্স, মোচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিসের রানা মৌমাছির বক্স। তো আজকে দেখাবো যে বর্ষাকালীন পরিচর্যা অর্থাৎ অন্যান্য সময় থেকে এপিসের রানা মৌমাছি চাষ যারা করেন তাদেরকে বর্ষাকালীন সময়ে অতিরিক্ত একটু পরিচর্যা বেশি করতে হয়। বর্ষাকালীন সময়ে যে সমস্যাগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো পিঁপড়ার আক্রমণ। দেখুন, আমরা পিঁপড়ার আক্রমণে অনেক সময় বক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ বর্ষাকালে প্রচুর পিঁপড়া থাকে যেটা শীতকালে সময় থাকে না। তো অবশ্যই এক্সট্রা পরিচর্যা করতে হবে, পিঁপড়ার ওষুধ দিতে হবে এবং আপনার মৌমাছির বক্সের নিচে স্ট্যান্ড ব্যবহার করতে হবে। দেখুন, আমরা নিচে স্ট্যান্ডের ব্যবহার করেছি। তো যে স্ট্যান্ড দেখেন আপনারা, স্ট্যান্ড পানি দিয়ে রেখেছি যাতে পিঁপড়া আক্রমণ না করতে পারে। এরপর যে জিনিসটা আক্রমণ করে সেটা হলো আপনার ব্যাঙ। অনেক সময় বক্সের ভিতরে ব্যাঙের আক্রমণ করে থাকে, এই ব্যাঙের থেকেও আপনার নিশ্চয়তার জন্য অবশ্যই বক্স সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করতে হবে। বর্ষাকালীন সময়ে আরও যেমন সমস্যাগুলো হয়, টিকটিকি বেশিরভাগ ক্ষেত্রে টিকটিকিও বক্সের ভিতরে ঢুকে অনেক সময় মৌমাছি খাবার জন্য চেষ্টা করে। তো টিকটিকি অন্য সময় আক্রমণ করে, কিন্তু দেখা গেছে বর্ষাকালীন সময় টিকটিকি ব্যাং আক্রমণগুলো বেশি করে থাকে। সেই জন্য অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, বক্সগুলো সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। তবে দেখুন, যে কথাটা বলতেছিলাম, আমরা বক্সের উপরে ঢাকনাটা খুলছি, প্রথমে ছাউনি ঢাকনাটা। ছাউনি ঢাকনাটা খুলের পর বক্সের ঠিক ঢাকনার উপরে একটি টিকটিকি ছিল। দেখুন, এই টিকটিকিটা দেখা যাচ্ছে খুবই স্বাস্থ্যপ্রদ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখান থেকে মৌমাছি যেগুলি ভেন্টিলেটরের উপরে আগে দুই পাশে ছিদ্র দিয়ে ভিতরে আসতো বা থাকতো, এগুলি সে খেত। তো এই টিকটিকিগুলো যাতে বক্সে না আসতে পারে সেই জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখতে হবে এবং আপনার বক্সটাকে সুরক্ষিত রাখতে হবে। তো আমরা দেখুন ভিতরের বক্সের অবস্থাটা দেখব। তো বর্ষাকালীন সময় টিকটিকি কোনো ব্যাঙ, এরপরে আপনার বক্সে যদি পানির নিচে যদি শেষ সাথে ভাব থাকে তাহলে বিভিন্ন ধরনের অণুজীব অর্থাৎ মাইট পোকা এগুলি আক্রমণ করে থাকে। সেই জন্য অবশ্যই আপনার বক্সে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই এক্সট্রা পরিচর্যা করতে হবে। তবে যে কথাটা প্রতিদিনই বলে থাকি প্রত্যেক ভিডিওতে, যে যারা আপনারা নতুন মৌচাষ করতে চান, যদি মৌচাষের কোনো উপকরণ, কুইনগেট, মুখোশ, মকার, মধু নিষ্কাশন মেশিন, হ্যান্ড গ্লাভস এবং মৌচাষের যাবতীয় উপকরণ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেতে পারেন। তবে দেখুন, আমরা যে চাকটা, এটা কিছুদিন আগে এই চাকটা ক্যাপচার করে এখানে রাখা হয়েছিল, অল্প কিছু মৌমাছি ছিল। তো বর্ষাকালীন সময় দেখুন খাদ্যের সংকট থাকে, সেই জন্য মৌমাছি এখানে কাজ করতেছে ধীরগতিতে। তো আমরা দেখুন আরও দু একটি ফ্রেম দেখব যে ভিতরে কী অবস্থা। তো অবশ্য বর্ষাকালীন সময়ে যে এক্সট্রা পরিচর্যাটা, কোনো ব্যাং, পিঁপড়া, টিকটিকি যে আক্রমণ করে, এই আক্রমণটাও সুরক্ষিত রাখার জন্য আপনার রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি কিছু কাজ করতেছে, কিছু ডেমলার বা করছে, কারণ বর্ষাকালীন সময়ে মৌমাছির খাদ্যের সংকটের কারণে বিভিন্ন রানী মৌমাছির ডিম পাড়ার ক্ষমতাও কম থাকে, সেই জন্য এক্সট্রা খাবারও অনেক সময় দিতে হয়। তো মৌমাছিকে কীভাবে খাবার খাওয়াবেন সেই জন্য এরকম ভিডিও আমি আগেও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তবে দেখুন, আমরা দেখতেছি মোটামুটি কাজ করতেছে, এইভাবে বক্সগুলো দেখবেন আপনারা পরিচর্যার অংশ হিসাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।